এরা উজবেকিস্তান যেতে চাচ্ছেন এবং যেই দেশে যাবেন এই দেশটির বিষয়ে তো আগে জানা প্রয়োজন। তাহলে কোত্থেকে জানবেন? একটি ভিডিওর প্রতিবেদন থেকে। আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এর রাজধানী তাশকন্দ, সার্বভৌম রাষ্ট্র, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র, 12টি প্রদেশ, একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর। উজবেকিস্তান সীমান্তে 5টি স্থল বিশিষ্ট দেশ রয়েছে। উত্তরে কাজাকস্তান, উত্তর পূর্বে কিরগিজস্তান, দক্ষিণ পূর্ব তাজিকিস্তান, দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান। মুদ্রা উজবেকিস্তানি সোম, সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া। জনসংখ্যা 35.65 মিলিয়ন। দর্শক, এবার আমি আলোচনা করব উজবেকিস্তানে যারা যাবেন যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ আপনাদের জন্য রয়েছে। উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার, সুইং অপারেটর গার্মেন্টস, এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে যারা মেশন, ওয়েল্ডার, ট্রাইলস মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ভেকো অপারেটর, ক্রেন অপারেটর, হেভি